ক্যারিয়ার্স অটোডেস্ক ইনভেন্টর ওয়ার্কশপ 2015-এ সবাইকে স্বাগতম। আমি মাহবুব রনি। আমি আজকে দেখাবো কীভাবে ইনভেন্টর সফটওয়্যারটিতে স্কেচ করতে হয়, তো অটোডেস্ক ইনভেন্টর সফটওয়্যারটি ইউজ করে কীভাবে স্কেচ করতে হয়। ওকে, তো এই জন্য আমার অটোডেস্ক ইনভেন্টর সফটওয়্যারটি ওপেন করতে হবে। আমি এখানে আগে ওপেন করে রেখেছি। ওকে, এখানে আমি যদি ওই সফটওয়্যারটি ওপেন করি তাহলে আমি ফার্স্টে দেখতে পাবো এই পেজটি, যেখানে আমার তিনটি অপশন রয়েছে, পার্ট, অ্যাসেম্বলি, ড্রয়িং, এবং উপরের দিকে বক্সে কিছু অপশন রয়েছে, নিউ, ওপেন প্রজেক্ট। তো আমি যেহেতু এখানে নতুনভাবে কাজ শুরু করতে চাই, তো আমি নিউ অপশনটি ক্লিক করলাম। তো নিউ অপশনটি ক্লিক করলে আমার এই ওয়েবসাইটটি ওপেন হবে। এখানে আমি সবচেয়ে বাম পাশের বক্সটিতে দেখতে পাবো তিনটি অপশন রয়েছে, ইংলিশ, মেট্রিক এবং মাল্টিসাইন। তো আমি যদি ইংলিশ অপশনটি ক্লিক করি তো এখানে আমার অনেকগুলো অপশন আসবে, যার পার্ট, অ্যাসেম্বলি এবং ড্রয়িং, যার আন্ডারে আমার একাধিক অপশন রয়েছে। তো ইংলিশ এটি বোঝাচ্ছে যে এটি একটি ইউনিট সিস্টেম, যেখানে ইংলিশ ইঞ্চিতে ইউনিট সিস্টেমটি রয়েছে। পার্টের ক্ষেত্রে, অ্যাসেম্বলির ক্ষেত্রে, এবং মেট্রিক যদি ক্লিক করি তাহলে এখানে আমার আগের মতো অপশন আসবে, পার্ট, অ্যাসেম্বলি, ড্রয়িং। এখানে আমি দেখতে পাবো যে মিলিমিটারে আমার ইউনিটটি রয়েছে। তো আর তিন নম্বর অপশনটি রয়েছে মাল্টিসাইন, আমি মাল্টিসাইনের জন্য এই অপশনটি চুজ করতে পারি। তো আমি মেট্রিকে গিয়ে আমি যদি মিলিমিটারে কাজ করতে চাই ইউনিট, তো আমি এটি সিলেক্ট করব আমার পার্ট ফাইলের জন্য। ওকে, এরপর আমি ক্রিয়েট করলে আমার নতুন একটি ওয়ার্ক স্পেস আসবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সবার উপরে অনেক অপশন রয়েছে। তো আমি যেহেতু স্কেচ করব, তো আমার এখানে স্কেচ অপশনটি রয়েছে, যার আন্ডারে আমার দুটি স্কেচ রয়েছে, স্টার্ট 2D স্কেচ এবং স্টার্ট 3D স্কেচ। আমি এখন যেহেতু 2D স্কেচ নিয়ে কাজ করব, তাহলে আমি 3D স্কেচটি পরে দেখাচ্ছি। তো এই জন্য আমি 3D স্কেচটি অন করলাম। এর আগে আমি আর একটা জিনিস দেখিয়ে নিই, আমি যদি অরিজিনে ক্লিক করি তো এখানে আমার দেখতে পাবো যে আমি যে প্লেনের আমি স্কেচগুলো করব, তো সেই প্লেনগুলো আমি এখানে দেখতে পাবো যে এক্স ওয়াই প্লেন, এক্স জেড প্লেন, এক্স ওয়াই প্লেন। ওকে, তো আমি যদি স্কেচ অন করি এখানে আমার প্লেনগুলো দেখাবে। ওকে, এখানে আমার অ্যাক্সিস দেখাবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আমি যদি এটিকে রোটেট করি, ওকে, আমি এগুলোকে ভিজিবল করে দিই। ওকে, আমার কোনো প্লেন অথবা কোনো অবজেক্ট যদি আমি হিডেন অথবা এটাকে ভিজিবল করতে চাই, তো আমার রাইট ক্লিক করে জাস্ট এখানে ভিজিবিলিটি অন করে দিতে হবে। সরি, ভিজিবিলিটি অন, ভিজিবিলিটি অন। ওকে, এখানে আমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, সরি, অনেকগুলো প্লেন দেখতে পাচ্ছি। তো আমি যদি প্লেনের উপরে কার্সর নিই তাহলে এখানে প্লেনটির নাম দেখাবে, ওয়াই জেড প্লেন, এক্স ওয়াই প্লেন এবং এক্স ওয়াই প্লেন। তো এখানে এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস রয়েছে এবং জেড অ্যাক্সিস রয়েছে এবং সেন্টার পয়েন্ট। তো আমি কোনো যে কোনো একটি প্লেন সিলেক্ট করলে এখানে আমার একটি অপশন আসবে, যদি রাইট ক্লিক করি তাহলে একটি অপশন, অনেকগুলো অপশন আসবে। তো আমি যেহেতু স্কেচ শুরু করব, এই জন্য আমি স্টার্ট স্কেচ এবং একটি প্লেন সিলেক্ট করলাম। ওকে, এক্স ওয়াই প্লেনটি সিলেক্ট করলাম, তাহলে এটি আমার অন হয়ে যাবে। ওকে, আমি প্লেনগুলো হিডেন হাইড করে দিই। ওকে, আমি প্লেনটিতে এখন ড্র করতে পারবো। ওকে, ফার্স্টে আমি আমার যে স্কেচের অপশন রয়েছে তার মধ্যে আমি বা দিক থেকে শুরু করি। তো আমরা এই টিউটোরিয়ালটিতে ক্রিয়েটের অপশন, সবগুলো অপশন দেখাবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে লাইন, লাইন কমান্ডটি সিলেক্ট করতে পারবো এবং লাইনের আন্ডারে আমার চারটি অথবা দুই পাঁচটি অপশন রয়েছে। ফার্স্টে যদি লাইন ড্র করতে চাই তো আমি লাইন অপশনটি ক্লিক করলাম এবং আমি যে কোনো পয়েন্ট থেকে, ধরো যাক সেন্টার পয়েন্ট থেকে, আমি ড্র করতে পারবো। এখানে আমার দুটি বক্স দেখাচ্ছে, একটি হচ্ছে লেংথ এবং আরেকটি হচ্ছে ডিগ্রিতে দেখাচ্ছে। তো আমি যদি এখানে লেংথ দিতে চাই, তো ওকে, আমি দিলাম 20 মিলিমিটার। এখন যদি আমি ডিগ্রিতে চেঞ্জ করতে চাই তো আমার ট্যাব বাটনটি লাগতে হবে কিবোর্ড থেকে, তাহলে আমি ডিগ্রিতে শিফট করবে।
ওকে, এখানে আমি 30 যদি ইনপুট করি, ওকে এন্টার, তাহলে আমার 30 ডিগ্রিতে এবং 20 মিলিমিটারের একটি লাইন ড্র করা হয়ে গেছে। আমি যদি এভাবে না করে জাস্ট আমার নিজের ইচ্ছা মতো ড্র করতে চাই, তাহলে জাস্ট ক্লিক করে আমি যেভাবে ইচ্ছা আমি ড্র করতে পারবো, আমার প্রোফাইল ড্র করতে পারবো। ওকে, এখন দেখা যাক আমি লাইনের আন্ডারে সেকেন্ড অপশনটি কীভাবে কাজ করে, স্প্লাইন কন্ট্রোল ভর্টেক্স। আমি যেটি ক্লিক করলি, ওকে, এখানে আমি স্প্লাইন ড্র করতে পারবো। ওকে, এখানে ক্লিক করে আমি ওকে করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি আমার একটি লাইন ড্র করা হয়ে গেছে এবং এবং স্প্লাইনটির কন্ট্রোল ভর্টেক্স আমি এটি মুভ করে আমার ইচ্ছা মতো স্প্লাইনটি চেঞ্জ করতে পারবো, স্প্লাইনের শেপ চেঞ্জ করতে পারবো। ওকে, এখন আমি থার্ড অপশনটি দেখি, স্প্লাইন এবং ইন্টারপোলেশন। এটা যদি আমি ক্লিক করি তো আমি এখানে দেখতে পাবো, ড্র করতে পারবো, যেখানে স্প্লাইন ড্র করতে পারবো। আমি এই দুটোর ক্ষেত্রে কিছু ডিফারেন্স রয়েছে। এখানে যেমন আমার কন্ট্রোল ভর্টেক্স ছিল বাইরে, যা আমার কার্ভের টেনজেন্ট হিসেবে কাজ করে, কিন্তু এখানে আমার কন্ট্রোলগুলো হচ্ছে স্প্লাইনের মধ্যেই। ওকে, এটাকে বলে ইন্টারপোলেশন স্প্লাইন। ওকে, আমি যদি আমার এটার শেপ চেঞ্জ করতে চাই, যদি মুভ করতে চাই, তাহলে দেখা যাবে যে এটি সহজে মুভ হচ্ছে না, লক হয়েছে। যদি আমি এটা চেঞ্জ করতে চাই, তাহলে রাইট ক্লিক করে অ্যাক্টিভ হ্যান্ডেল অন করে দিব। এখন যদি আমি মুভ করতে চাই, তাহলে এখানে আমি সহজেই মুভ করতে পারবো। ওকে, এটার ক্ষেত্রেও দেখা যাবে যে চেঞ্জ করতে পারবো না, তো রাইট ক্লিক করে অ্যাক্টিভ হ্যান্ডেল। আমি যদি স্প্লাইনের কার্ভেচার দেখতে চাই, তো রাইট ক্লিক করে কার্ভেচার, এখানে ওকে, এখানে এর আন্ডারে অনেক অপশন রয়েছে, এগুলো আমরা পরে জানবো। আমি শুধু বেসিক আজকে একটু ধারণা দিচ্ছি। এরপর রয়েছে ইকুয়েশন কার্ভ। এখানে আমার অনেকগুলো অপশন রয়েছে। ধরা যাক আমি একটি লাইন ড্র করতে চাই, যেখানে আমি আগে এগুলো ডিলিট করে নিই। ওকে, ইকুয়েশন কার্ভ অন করলাম, এখানে আমি লিখলাম টি। ওকে, যেখানে আমার নিচে টি মিনিমাম এবং টি ম্যাক্সিমাম রয়েছে। আমি যদি এটিকে এক্স অ্যাক্সিস ধরি, সরি, তাহলে এখানে টি এবং ওয়াই এ যদি আমি 5 দিই এবং টি মিনিমাম দিই 0.5 থেকে 20 পর্যন্ত, ওকে, এখানে আমি দেখতে পাবো যে এটা আমার 5 থেকে শুরু হয়ে 20 পর্যন্ত রয়েছে, এবং ওয়াই অ্যাক্সিসে যে আমার 5 ডিস্টেন্সে রয়েছে। আচ্ছা, আমি যদি এটাকে ওকে করি, ওকে ওকে করি, এখন যদি আমি ডাইমেনশন দিয়ে চেক করতে চাই, ওকে, এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই এর মান আমরা 5 দিয়েছিলাম, এখানে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে 5, এবং যেহেতু আমরা 5 থেকে শুরু করেছিলাম, সেহেতু আমার 0.5 থেকে শুরু হয়েছে এবং আমার শেষ হয়েছে 20-তে। ওকে, আমরা ইকুয়েশন কার্ভ দেখলাম। ইকুয়েশন কার্ভের আন্ডারে আরও অনেক অপশন রয়েছে, এগুলো আমরা পরে জানবো, যেমন প্যারামেট্রিক, এক্সপ্লিসিট, কার্টেসিয়ান, পোলার, এগুলো অ্যাডভান্স লেভেলের কারণ, যে আমরা পরে জানবো, এখন আপাতত আমরা বেসিকগুলো শিখি। এরপর রয়েছে ব্রিজ কার্ভ। ব্রিজ কার্ভ ড্র করার আগে আমি কিছু স্প্লাইন এঁকে নিই। ওকে, আমি যদি চাই যে এই স্প্লাইন এবং এই স্প্লাইনটি কানেক্ট করে কোনো কার্ভ ড্র করতে, তো এটা আমি সহজে করতে পারি, যা এখানে রয়েছে ব্রিজ কার্ভ। আমি জাস্ট এলএনটি সিলেক্ট করব এবং এলএনটি সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছি যে আমার এই লাইনের টেনজেনশিয়ালি
একটি লাইন ড্র হয়ে গিয়েছে। ওকে, আমরা তখন লাইন ড্র করা দেখলাম, আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আমার লাইনের পরেই অপশন রয়েছে সার্কেল। সার্কেলের মধ্যেও আমার তিনটি অপশন রয়েছে। প্রথমে আমি ফার্স্ট এই সার্কেলটি ড্র করে দেখাই, যেখানে সেন্টার পয়েন্ট আছে। আমি এখানে সেন্টার পয়েন্ট দিলাম এবং আমি যে কোনো রেডিয়াস ডায়ামিটার দিতে পারি। আমি যদি 500 এন্টার, তো এখানে আমার 500 মিলিমিটার ডায়ামিটারের একটি সার্কেল ড্র করা হয়ে গেছে। ওকে, এটা যেখানে ইচ্ছা ড্র করতে পারি। ওকে, এরপর রয়েছে আমার সার্কেল টেনজেন্ট। তো টেনজেন্ট যেহেতু লেখা এবং দেখতে পাচ্ছি আমার তিনটি লাইন রয়েছে, তো এতে বোঝা যাচ্ছে যে আমার যদি আমি তিনটি লাইন ড্র করি। ওকে, সার্কেল আমি এলাইটি সিলেক্ট করলাম, এলাইটি সিলেক্ট করলাম এবং এলাইটি সিলেক্ট করলাম। অটোমেটিক আমার একটি সার্কেল ড্র করা হয়ে গেছে, যে সার্কেলটি আমার এই তিনটি লাইনের ট্যাঞ্জেন্ট। ওকে, এখানে যদি আমি লাইন ড্র না করে এই সার্কেলটি নিয়ে আসি, যদি আমি লাইন সিলেক্ট করি এবং এটা সিলেক্ট করতে চাই, তাহলে আমার সিলেক্ট হবে না, কারণ এটা শুধুমাত্র আমার লাইনই সিলেক্ট করবে, অর্থাৎ শুধুমাত্র লাইনের ট্যাঞ্জেন্ট এটা কাজ করবে। 3 নম্বর অপশনটি রয়েছে এলিপস। এলিপস সম্পর্কে মোটামুটি আমাদের সবার ধারণা রয়েছে। এখানে আমি প্রথম এক সেন্টার পয়েন্টটি সিলেক্ট করতে হবে এবং ক্লিক করলাম। ওকে ওকে, আমার এলিপস ড্র করা হয়ে গেল। ডিলিট করে দিচ্ছি। এখন আমার 3 নম্বর যে অপশনটি রয়েছে তা হচ্ছে আর্ক। এখানে আর্ক এবং নিচে রয়েছে 3 পয়েন্ট। ওকে, আমি যদি এটা ক্লিক করি, আমি এখানে 3টি পয়েন্ট যে ডিফাইন করে দিই। ওকে, এবং এখানে আমি আরেকটি পয়েন্ট সিলেক্ট করতে পারবো, অথবা আমার যে কার্ভ রয়েছে যে কার্ভ রয়েছে এটা আমি পয়েন্ট দিয়ে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমি এর রেডিয়াস দিয়ে দিতে পারি সে 30। ওকে, তো আমার এখানে 30 মিলিমিটার রেডিয়াসের একটি কার্ভ ড্র করা হয়েছে। এরপরে যে অপশন রয়েছে টেনজেন্ট, আর্ক টেনজেন্ট, আমি ফার্স্টে একটি লাইন ড্র করে নিই। যদি আমি লাইনের টেনজেনশিয়ালি একটি আর্ক ড্র করতে চাই, তো আমার এটি সিলেক্ট করলাম এবং এই লাইনটি সিলেক্ট করলে যে পয়েন্টটি দেখাচ্ছে, অর্থাৎ আমার যে আর্কটি ড্র করব সেই আর্কে এই পয়েন্ট থেকে শুরু হবে, অথবা যদি আমি বেশি করতে চাই এই পয়েন্টটি থেকে শুরু হবে। তো আমি সিলেক্ট করলাম, এখানে দেখতে পাবো যে আমার যে আর্কটি ড্র করছি সেটি এই লাইনে ট্যাঞ্জেন্ট হয়ে গেছে, এবং এখানে আমার যে একটি বক্সে ডিগ্রিতে এবং আরেকটি বক্সে মিলিমিটারে এখানে দেখাচ্ছে, যেখানে আমি মিলিমিটারে আমার আরটি রেডিয়াস দিয়ে ইনপুট করতে পারবো। তো আমি করলাম 20, এবং আমি যদি ডিগ্রি করতে চাই, অর্থাৎ আমার যে কার্ভটি রয়েছে এটি আমার সেন্টারের সাথে কত ডিগ্রি হবে, সে 45 ডিগ্রি। ওকে, অর্থাৎ এটি আমার 45 ডিগ্রি এবং এর রেডিয়াস হচ্ছে 20। এরপরে আমার রয়েছে সেন্টার পয়েন্ট আর্ক, এটা আমি সিলেক্ট করলাম, সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম এবং একটি পয়েন্ট থেকে শুরু করে আমি আমার ইচ্ছা মতো যে কোনো পয়েন্ট পর্যন্ত ড্র করতে পারবো। এটা আমি দুইভাবে করতে পারি। ওকে, আবার আমি এখানে আমার রেডিয়াস দিয়ে দিতে পারি 25, এবং ওকে, আমার এই লাইন থেকে 45 থেকে শুরু হয়ে আমি এখানে আরেকটি ডিগ্রি দিয়ে দিলাম 80। ওকে, তো আমি যেখান থেকে শুরু করেছিলাম তার নিচে 45 থেকে শুরু করে পুরোটা আমার 80 ডিগ্রি এটি কার্ভ
ড্র করা হয়ে গেছে। এরপরে আমি যে অপশনটি দেখতে পাচ্ছি তা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের নিচে অনেকগুলো অপশন রয়েছে, তো আমি ফার্স্টে শুরু করি টু পয়েন্ট, অর্থাৎ আমার রেক্ট্যাঙ্গেলের দুটি পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে শুরু করে পর্যন্ত আমার ইচ্ছা মতো ড্র করতে পারবো, অথবা আমি একটি পয়েন্ট সিলেক্ট করে এখানে আমার সেম দুটি বক্স দেখতে পাচ্ছি, দুটিকে বাড়িয়ে দেখতে পাবো যে আমার একটি বক্সের ভ্যালু বাড়ছে। তো এখানে আমি যদি দিই 50 এবং ট্যাব চেপে কীবোর্ড থেকে এটি আমি বক্স চেঞ্জ করতে পারি, এখানে দিই আমি 20। তো আমার এখানে লেন্থ 50 এবং উইথ 20 একটি রেক্ট্যাঙ্গেল ড্র করা হয়েছে। ওকে, এরপর অপশন হচ্ছে রেক্ট্যাঙ্গেল 3 পয়েন্ট, এখানে আমি একটি পয়েন্ট সিলেক্ট করলাম, একটি পয়েন্ট সিলেক্ট করলাম এবং এদিকে একটি আরেকটি পয়েন্ট সিলেক্ট করতে পারবো। ওকে, এরপর রয়েছে রেক্ট্যাঙ্গেল, এখানে দেখতে পাচ্ছি আমার 2 পয়েন্ট সেন্টার, অর্থাৎ আমার একটি সেন্টার পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে এবং সরি সেন্টার পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে এবং এর কর্নার আরেকটি পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। ওকে, এরপর রয়েছে 3 পয়েন্ট সেন্টার, এখানে আমি সেন্টার সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করলাম এবং একটি কোণা আমি সিলেক্ট করে দিতে পারবো। ওকে, এরপরে অপশন রয়েছে স্লট সেন্টার টু সেন্টার। তো স্লট আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এই ছবিটি থেকে দেখতে পাচ্ছি যে আমার স্লট কী হবে। তো আমি এখানে সিলেক্ট করে আমার দুটি পয়েন্টস দুটি সেন্টার সিলেক্ট করে দিতে হবে। তো আমি ফার্স্ট সেন্টারটি এখানে সিলেক্ট করি এবং আরেকটি সেন্টার সিলেক্ট করতে পারি, অথবা আমি আমার বক্সে ভ্যালু ইনপুট করতে পারি ধর 50 এবং 0 ডিগ্রি, অর্থাৎ আমার রেফারেন্স পয়েন্ট থেকে লাস্ট যে আরেকটি সেন্টার রয়েছে সেটি 0 ডিগ্রিতে থাকবে। ওকে, আমি সিলেক্ট করলাম, এখানে আমি ডায়ামিটার দিয়ে দিতে পারবো সে 20, এন্টার। তোমার এই স্লট অপশনটি ড্র করা হয়ে গেল স্লট। ওকে, এরপরে স্লটের মধ্যে আমরা আরও অনেকগুলো অপশন দেখব যে ওভারঅল স্লট। এখানে আমার এই স্লটটিতে আমরা যেভাবে সেন্টার সিলেক্ট করেছিলাম, এখানে এরপরে যে আমরা স্লটটি ড্র করব তার আমরা একবার লাস্ট পয়েন্ট দুটো সিলেক্ট করে দিতে পারবো। ওকে, ক্লিক করলাম এবং এটা হচ্ছে সেকেন্ড লাস্ট পয়েন্ট। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা দুটি লাস্ট পয়েন্ট সিলেক্ট করা হয়েছে এবং এর ডায়ামিটার আমি দিয়ে দিতে পারবো 25। ওকে, এরপর অপশন রয়েছে সেন্টার পয়েন্ট, অর্থাৎ দুটি সেন্টারের মাঝামাঝি সেন্টার এবং সেন্টার, এখানে আমি ডায়ামিটার দিয়ে দিতে পারবো। ওকে, এরপর রয়েছে 3 পয়েন্ট আর্ক, আমি 3টি পয়েন্ট সিলেক্ট করে দিতে পারবো, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড, আচ্ছা এটা রেডিয়াস, আমি সে 30, এন্টার। ওকে, এটা আমি দিয়ে দিলাম 15। ওকে, তো আমার যে স্লটটি রয়েছে এই যে সেন্টার লাইন রয়েছে, সেন্টার লাইনটি রেডিয়াস হচ্ছে 30 এবং এই সার্কেলটির ডায়ামিটার হচ্ছে 15। এরপরে হচ্ছে স্লট সেন্টার পয়েন্ট। ওকে, এটা যেমন আমি এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি সিলেক্ট করে রেডিয়াস দিয়ে দিয়েছি, তো আমি এখন যে স্লটটি ড্র করব সেখানে আমি এই সেন্টার পয়েন্ট সিলেক্ট করে দিতে পারবো এবং এই দুটি পয়েন্ট পরে সিলেক্ট করবো এই সামার সেন্টার পয়েন্ট। তো একটি ফার্স্টে কার্ভ জেনারেট করি এবং এখান থেকে আমি ডায়ামিটার দিয়ে দিতে পারবো। ওকে, এরপরে যে অপশন রয়েছে সরি স্লটের পরে পলিগন, তো পলিগন অন করলে আমার একটি বক্স ওপেন হবে যেখানে আমার দুইটি অপশন রয়েছে, এখানে 6 হচ্ছে আমার এখানে যে লাইন রয়েছে 6টি লাইন, এখানে আমি এটা চেঞ্জ করে যদি 8 দিয়ে দিই তাহলে আমার 8টি লাইন হয়ে যাবে। ওকে, এখানে 8টি লাইন ড্র করা হয়ে গেছে। আমি অপশনটি আবার দেখাই, আমি যদি ফার্স্টটি না করে সেকেন্ডটি ক্লিক করি তো এখানে দেখতে পাবো যে আমার এখানে একটি লাইনের মিড পয়েন্ট পর্যন্ত আমি
মিড পয়েন্ট দিয়ে আমি ড্র করতে পারবো, এবং আমার প্রথম অপশনটি ক্লিক করলে আমার লাইনগুলোর একটি একবার লাস্ট পয়েন্ট সিলেক্ট করতে পারবো। ওকে, সবগুলো ডিলিট করে দিই। এরপরে আমার যে অপশন রয়েছে ফিলেট, তো ফিলেট ড্র করার আগে আমি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিই। ওকে, আমার ফিলেট অপশনে ক্লিক করলাম। এখানে আমার দেখা যাচ্ছে ফিলেট রেডিয়াস আমার কত হবে, আমি সে 5 মিলিমিটার যদি দিই, এবং আমি দুটি লাইন সিলেক্ট করে দিতে পারি, আমার এই লাইন এবং এই লাইনের মাঝামাঝি যেটা রেডিয়াস হচ্ছে 5, অথবা আমি আগেরটা যেমন লাইন সিলেক্ট করে দিয়েছিলাম, এখানে যদি আমি এই লাস্ট পয়েন্টটি সিলেক্ট করি তবুও আমার ড্র করা হয়ে যাবে। ওকে, এরপরে আমার এর আন্ডারে রয়েছে চ্যাম্ফার, চ্যাম্ফার অপশনটি ক্লিক করলে আমার তিনটি অপশন রয়েছে। আমি যে ডিস্টেন্স, এখানে প্রথম অপশনটি আমি দেখাচ্ছি 2 মিলিমিটার, আমি যদি এটি 5 মিলিমিটার করে দিই, 5 মিলিমিটার, এবং প্রথম লাইন এবং সেকেন্ড লাইন সিলেক্ট করি, তো এখানে আমার দুইটি দেখাবে যে এটা 5 এবং এটা 5। ওকে, এখানে আমি সেকেন্ড অপশনটি সিলেক্ট করলে ফার্স্ট অপশনটির ক্ষেত্রে আমার দুইটি ডিস্টেন্সই সেম ছিল, আমি যদি ডিস্টেন্স দুটো চেঞ্জ করতে চাই তো আমার সেকেন্ড অপশনটি বেছে নিতে হবে। আমি এই কর্নারে সেকেন্ড অপশনটি যে দেখাচ্ছি, এখানে আমার দুইটি অপশন রয়েছে 5 মিলিমিটার এবং 2 মিলিমিটার, তো আমি ফার্স্ট লাইনটি সিলেক্ট করলে এদিকে 5 মিলিমিটার এবং সেকেন্ড লাইনটি সিলেক্ট করলে এদিকে 2 মিলিমিটার হবে, অর্থাৎ আমার ফার্স্ট লাইনটি যেহেতু সিলেক্ট করেছিলাম এদিকে আমার 5 মিলিমিটার পর্যন্ত, এবং সেকেন্ড লাইনটি যে সিলেক্ট করেছিলাম এখানে আমার 2 মিলিমিটার পর্যন্ত চ্যাম্পার হয়ে গিয়েছে। এরপরে আমি যদি আমি অপশনটি আবার নিচ্ছি, থার্ড অপশনটি ক্লিক করি, এখানে আমার দুটি বক্সে দুটি প্যারামিটার রয়েছে, 5 মিলিমিটার এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি ফার্স্ট লাইনটি সিলেক্ট করলে এবং সেকেন্ড লাইনটি সিলেক্ট করলে এখানে দেখাবে যে আমার দুটি 5 মিলিমিটার এবং এখানে 45 ডিগ্রিতে একটি চ্যাম্পার হয়ে গেছে। ওকে, এরপরে অপশন রয়েছে টেক্সট, টেক্সট আমাদের খুব বেশি লাগে না, তবু আমি দেখাচ্ছি টেক্সট আমি এখানে যা ইচ্ছা লিখতে পারি। ওকে, এখান থেকে আমার স্টাইল, ফন্ট, আমার প্রপার্টি চেঞ্জ করতে পারি। ওকে, এখানে আমার ইনভেন্টর লেখাটি হয়ে গেছে। আমরা এখানে দেখলাম যে ইনভেন্টরে 2D স্কেচ কীভাবে করতে হয়। এই টিউটোরিয়ালটি এখনই শেষ, এরপরে অপশনগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখতে পাবো।